নুরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। একেবারে কিন্তু কোভিড-19 ভীতিকে কাটিয়ে শারদোৎসবের স্বাগত জানিয়ে গোটা বাংলা উৎসব মুখর হয়ে উঠেছে নতুন ছন্দে। একেবারে বাঙালির 12 মাসে 13 পার্বণ কথাটা মনে হয় অনেকটাই প্রযোজ্য বাংলার বিভিন্ন উৎসব যখন আমরা দেখতে পাই। এই মুহূর্তে কিন্তু গোটা বাংলার বিভিন্ন প্রান্তে অনেকটা সাড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে রাসযাত্রা উৎসব। সেই মতো আজকের একেবারে কিন্তু শুভক্ষণে আমরা চলে এসেছি মদনগঞ্জ মধ্যমপাড়া, আমরা কয়েকজনের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী রাস উৎসবের তাদের একেবারে পুজোমণ্ডল মণ্ডপের সামনে নগর পরিক্রমা দিয়ে এবং সকলের প্রিয় নামখানা ব্লকের অন্যতম বিশিষ্ট সমাজসেবী শ্রী বিদ্যুৎ কুমার দেন্ডা মহাশয়ের উজ্জ্বল উপস্থিতিতে এবং তাকে দিয়ে কিন্তু আজকের এই নগর পরিক্রমার মাধ্যমে এই রাসযাত্রা কমিটির শুভ উদ্বোধন হবে। চোখ রাখুন সুন্দরবন গ্রেন নিউজের পর্দায়, দেখতে থাকুন এই খবরের আরও বিস্তারিত। মদনগঞ্জ আমরা কয়েকজন মধ্যমপাড়ার উদ্যোগে কোভিড-19 যে মহামারী তাকে কাটিয়ে আমরা গত বছর শুরু করেছিলাম রাসযাত্রা উৎসব, যাতে মানুষের মানসিক উন্নতি হয় তার জন্য আমরা এই রাস উৎসব নাম সংকীর্তনের মাধ্যমে শ্রী চৈতন্য দেবের যে লীলা তাকে স্মরণ করে আমরা এই যাত্রা শুরু করেছিলাম। গত বছর আমরা নগর পরিক্রমণ করেছিলাম, প্রভূত সাড়া পাওয়ার ফলে আমরা বর্তমান বছরেও আয়োজন করেছি এই নগর পরিক্রমার মধ্য দিয়ে 3 দিনের আমাদের রাসযাত্রা। আমরা বিশিষ্ট সমাজসেবী আমাদের নামখানা ব্লকের বিদ্যুৎ দিন্ডা মহাশয়ের সঙ্গে সংযোগ করে উনি উজ্জ্বল উপস্থিতিতে আমাদের আজকের এই শুরু হবে। আমরা কোভিড-19 সমস্ত দূরত্ব বিধি মেনে আমরা সোশ্যাল ডিস্ট্যান্স দূরত্ব বজায় করে আমরা আমাদের গ্রামটা পরিক্রমণ করার ইচ্ছা প্রকাশ করছি। আমরা আর এর অল্প সময়ের মধ্যেই শুরু করব, যাতে সবাই যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা অনুরোধ করব যে আপনারা একটু সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করবেন এবং প্রশাসনিকভাবে আমরা যোগাযোগ করে বলে রেখে তাদের নির্দেশক্রমে যে আমরা রাত্রি 10টার পরে আর কোনো রকম আমাদের প্রোগ্রাম চলবে না। আমরা বর্তমান নগর পরিক্রমণ করে এসে আমাদের এই ঘটোদ্যোগ হবে, পরবর্তী অবস্থায় প্রসাদ পাওয়া এবং আজকে সন্ধ্যাকালীন অনুষ্ঠান হচ্ছে নাম সংকীর্তন, নাম চর্চা, তার মধ্যে 10টার মধ্যে আমার শেষ হবে। আগামীকাল আমরা ভাগবত পাঠের মাধ্যমে আমাদের শুরু করব যে দ্বিতীয় পর্যায়ের, সেটাই আমরা ভাগবত পাঠের মাধ্যমে নাম করব। আমরা সবাই আমরা ভর্তি হয়েছি, তাই সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই উপস্থিত হবেন, যারা এসেছেন সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করে আমাদের এই যে ক্ষুদ্র আয়োজন যে নাম সংকীর্তনের মাধ্যমে যে আমাদের রাসযাত্রায় এই রাসযাত্রাকে সাফল্যমণ্ডিত করবেন এই আশা আমি সবার কাছে করছি। ধন্যবাদ। আমার নাম অশ্বিনী কুমার সি, মদনগঞ্জ। একেবারে কিন্তু বাঙালির 12 মাসে 13 পার্বণের কিন্তু আরও একটি অংশ রাসযাত্রা উৎসব। আমরা কয়েকজনের পরিচালনায় মধ্যমপাড়া মদনগঞ্জ তাদের সার্বজনীন রাস উৎসবে আপনি আজকের দ্বারোদ্ঘাটন করবেন এবং উজ্জ্বল উপস্থিতি দিয়েছেন, কি বলবেন? আমি সর্বাগ্রে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র, শ্রীমতী রাধারানী এবং মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের পাদপদ্মে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। আজ শুভ রাসযাত্রা, সেই উপলক্ষে মদনগঞ্জ আমরা কজনের পরিচালনায় এখানে একটি রাস উৎসবের আয়োজন করা হয়েছে। আমি এই এলাকার সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা এবং যারা আমার সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত রয়েছেন, এই এলাকার সমস্ত অধিবাসীবৃন্দ, তাদের পাদপদ্মে আমার আন্তরিক শ্রদ্ধা এবং বিনম্র চিত্তে প্রণাম নিবেদন করছি। আমরা কলিযুগে জেনেছি যে কৃষ্ণ নাম হরিনামই হচ্ছে এ যুগের সর্বশ্রেষ্ঠ নাম।
আর মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আজ থেকে 535 বছর পূর্বে আমাদের এই নবদ্বীপের মাটিতে তার যে মুখনিষ্ঠিত বাণী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারিত করেছিলেন এবং তিনি বলেছিলেন এই মন্ত্র সারা বিশ্বের সগর শহরে নগরে সর্বত্র এই মন্ত্র সবাই উচ্চারণ করবেন। আজকের আমরা সারা বিশ্বের প্রায় 73টি দেশ এই হরিনাম সংকীর্তনে মত্ত হয়েছেন। এটা আমাদের বাঙালির কাছে খুবই গর্বের এবং ভারতবাসীর কাছেও। তাই আমি এই এলাকার আপামর জনসাধারণের কাছে বিনম্রভাবে শ্রদ্ধাশীল হয়ে আবেদন রাখব, আপনারাও সেই কৃষ্ণনাম হরিনামে মত্ত হয়ে উঠুন, আমাদের এই এলাকাকে মায়াপুর এবং বৃন্দাবন ধাম করে তুলুন এবং দেখবেন এই কৃষ্ণনাম হরিনামের মধ্য দিয়ে আপনি যে আনন্দ যে তৃপ্তি পাবেন অন্য কোনো নামে আপনার সেই তৃপ্তি কিংবা আনন্দ আসবে না। তাই আপনারা সবাই মেতে উঠুন এবং বলুন, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ তোলো কৃষ্ণ রণকায় হে অনন্ত কৃষ্ণকান্ত প্রাণে প্রাণে প্রাণবন্ত কৃষ্ণ ছন্দে কৃষ্ণ গন্ধে ভরে তোলো মনপ্রাণ। আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানী এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পাদপদ্মে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। নমস্কার। একেবারেই কিন্তু সমস্ত কোভিড বিধিকে মান্যতা দিয়ে এবং যে লোকাল প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন তাদের নির্দেশ মেনেই কিন্তু মদনগঞ্জ মধ্যমপাড়া সার্বজনীন শ্রী শ্রী রাসোৎসব কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন প্রত্যেক দিন রাত 10টার মধ্যে তারা তাদের অনুষ্ঠান সূচির শুভ সমাপ্তি ঘটাবে। মদনগঞ্জ থেকে ক্যামেরায় রবীন্দ্রনাথ পড়ুয়ার সঙ্গে কোয়েল মণ্ডলের রিপোর্ট, আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ। ভবিষ্যৎকে উজ্জ্বল করার সুবর্ণ সুযোগ এখন আপনার দোরগোড়ায়। আইটি ডিটিপি এফএ মাল্টিমিডিয়া হার্ডওয়্যার নেটওয়ার্কিং ইত্যাদি কোর্সে ভর্তি চলছে। কম্পিউটার কোর্সে ভর্তি হলে একটি কম্পিউটার সম্পূর্ণ ফ্রি। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র শিবনগর যুব কম্পিউটার সেন্টার, শিবরামপুর যুব কম্পিউটার সেন্টার এবং নামখানা স্বামী বিবেকানন্দ জাতীয় কম্পিউটার সেন্টার। ভর্তি চলছে, আসন সংখ্যা সীমিত, 70 যোগাযোগ করুন। বিশদে জানতে আজই কল করুন 9046748087 এই নম্বরে, এছাড়াও কল করুন 9733930591 এই নম্বরে, এছাড়াও কল করতে পারেন 9647372619 এই নম্বরে। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন। আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বাট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজলিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর, যোগাযোগ 9679799228 এবং 9932523081।